রাজধানীতে চুরিকাণ্ডে বড় একটি চক্রকে হাতে নাতে ধরল পুলিশ। আগরতলা শহরে বাড়ছে চুরির ঘটনা। বাড়ি ঘরে হানা, মোটর বাইক চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে চলছে এসব কাজ। এবারে পুলিশ অভিযানে নেমে পেল বড় সাফল্য। রাজধানীর রামনগর, বটতলা ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রবিবার দিন অভিযান চালিয়ে চোর চক্রের 16 জনকে আটক করতে সক্ষম। পুলিশ উদ্ধার হয়ে করেছে বিভিন্ন জায়গায় চুরি যাওয়া সামগ্রী এবং ধারালো অস্ত্রশস্ত্র। অভিযোগ, এরা ইতোমধ্যে বড় ধরনের চুরি কিংবা ডাকাতির জন্য পরিকল্পনা নিচ্ছিল। অবশেষে পুলিশের অভিযানে তা ভেস্তে গেল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদরের মহকুমা পুলিশ আধিকারিক। কিছু চোর চক্র বাইক চুরি বা ছোট মোটো যে বাড়িঘর যে চুরি এর মধ্যে ব্যস্ত হয়েছে। তো রিসেন্টলি আমাদের ইলেকশন প্রসেসটা শেষ হয়েছে, যে ইলেকশন প্রসেসের পরে একটা যে ছোট মোটো যে ইনসিডেন্টগুলো ছিল এগুলোর উপর একটু ব্যস্ত ছিল। ওটা শেষ হওয়ার পরে সদর পুলিশ সাব ডিভিশনে 2 থানায় এই যে চুরি বাইক চুরি আর এই যে জিনিসপত্র চুরি যে হচ্ছে ছোট মোটো পেটি থেফট, এটা নিয়ে আমরা একটা কাজ করছিলাম। এর মধ্যে ওসি সাহেব বলেছে যে 5টা বাইক টোটাল রিকভার হয়েছে রিসেন্টলি আর লাস্ট 1 উইকের মধ্যে। আজকে মিলে 3টা বাইক রিকভার হয়েছে, 2টো অ্যারেস্ট আছে এর মধ্যে। তাছাড়া আজকে আমাদের 2 আউটপোস্টের যে ওসি সাহেবরা আছে, বটতলা আউটপোস্টের ওসি আছে তপন কুমার দাস আর রামনগর টিউপের ওসি SI মিনাল পাল, একটা ইনফরমেশন ভিত্তিতে একটা টিম গঠন হয়েছে ওসি সাহেবের নেতৃত্বে। এই টিমটা একটা অ্যাটেম্প টু ডাকাতি, ইভিনিং এর মধ্যে এরা বসে ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছে এরকম খবর ছিল, এটাকে ক্লারিফাই করতে গেছে। ক্লারিফাই করে দেখেছে কিছু লোক একটা সমিতিভাবে বসে আছে একটা প্রগতি স্কুলের পিছন দিকে, একটা ঝাড়ি পাড়ি যাচ্ছে ওখানে। ওদের কর্ডন করার চেষ্টাতে কিছু তো পালিয়ে গেছে, কিছু নাম আমরা পেয়েছি, কিন্তু মোট আমরা 16 জনের মতন ওদিকে ডিটেন করতে পেরেছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।